অয়নশীলের দাবি মতো টাকা না দেওয়ায় পুরসভার চাকরি করতে পারেননি, চাকরি পেয়েছিলেন কিন্তু তারপরে চাকরি করতে পারেননি অভিযোগ চুচুড়া অ্যাথলিট চয়নিকা আড্ডোর। তার অভিযোগ, খেলোয়াড় কোটায় চিটাগড় পুরসভায় চাকরি পেয়েছিলেন চয়নিকা, পুরসভার তরফে নিয়োগপত্র হাতে পেয়েছিলেন তিনি। চয়নিকা জানিয়েছেন তার বাড়িতে এসে একজন অয়নশীলের অফিসে গিয়ে দেখা করতে বলেন চাকরির ব্যাপারে। চয়নিকা তার বাবাকে নিয়ে চুচুড়ার যোগদাসপুরের অয়নশীলের অফিসে গিয়ে দেখা করেন। অয়ন তাদের বলেন চাকরির জন্য 5 লক্ষ টাকা দিতে হবে এমনটাই অভিযোগ। এরপর চিটাগড় পুরসভায় চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন চয়নিকা, তারপর চাকরিতে যোগ দিলেও 1 সপ্তাহ কাজ করতে পারেননি। অভিযোগ চয়নিকার, কি বলছেন চয়নিকা, কি অভিযোগ তার, যেখানে তিনি চাকরি পেয়েও হাতছাড়া হয়েছে চাকরি, কারণ তিনি টাকা দিতে পারেননি বলে তার কাছ থেকে টাকা চেয়েছিলেন অয়নশীল, যে অয়নশীল কিনা এই মুহূর্তে ইডির হেফাজতে রয়েছেন এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে। কি অভিযোগ চয়নিকার শুনবো। অনেক পুলিশ অফিসার কিন্তু অয়নের হয়ে কাজ করতেন, তার মধ্যে মানস সেন তখন আমাদের চুচুড়ো থানায় ছিল, উনি নিজে আমার বাড়িতে এসেছিলেন, এসে আমাকে সন্ধ্যেবেলা বললেন যে কালকে অয়নদা তোমাকে ডেকে পাঠিয়েছে, তুমি একবার অফিসে এসো। বললাম যে কেন, বলে তোমার সাথে দরকার আছে। তখন আমি আমার বাবা যখন অয়নের অফিসে যখন গেলাম, তখন অয়নদা বললেন যে হ্যাঁ তো আপনার মেয়ের তো ওখানে একটা চাকরি হয়ে গেছে, কিন্তু আজকালকার দিনে জানেন তো এরমভাবে চাকরি হয় না, একটা কিছু তো দিতে হবে, তা 5 লাখ টাকা মতন পাঠিয়ে দেবেন। তা আমার বাবা বললো দেখুন আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, আমরা দিতে পারবো না, পারো এই বলে আমরা চলে এসেছিলাম, দিয়ে ওদের সাথে কোনো যোগাযোগ করিনি। দিয়ে যেদিনকে আমাদের জয়েনিং হবে সেদিনকে গিয়ে দেখি আমার জয়েনিংটাকে পুরো আটকে দিল এরা। এবং এরপরে আমি বহুবার অফিসে গেছি, অফিসের টিটাগড়ের চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী এবং বড়বাবু, নামটা আমার মনে পড়ছে না, তিনি আমাকে বললেন যে আগে যার থেকে আপনি টাকার কথা হয়েছে তাকে আগে আপনি টাকা ক্লিয়ার করুন, তারপর উনি যদি বলেন তবে আমরা এখান থেকে জয়েনিংয়ের ব্যবস্থা করতে পারবো, না হলে আমরা পারবো না। আমার কাছে যে আমি লিস্ট হাতে পেয়েছিলাম অফিস থেকে, সেখানে 220 জনের নাম ছিল, 220-তে আমি খেলার কোটায় আমি চাকরিটা পেয়েছিলাম, কিন্তু লাস্টে যখন ওরা আমাকে বলছে যে এটা নয়, এই লিস্টেই নয়, সেখানে দেখছি 220-তে অন্য একজনকার নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমি এটা কি করে সম্ভব, লিস্ট পাল্টে দিল, লিস্ট রাতারাতি পাল্টে দেওয়া হয়েছিল। এই দেখুন লিস্টের আরেকটা কপি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, রাতারাতি লিস্ট পাল্টে দিয়েছে চয়নিকার অভিযোগ। চয়নিকার বক্তব্য আপনারা শুনলেন, চয়নিকার বাবার বক্তব্য এবার শুনুন, কি বলছেন চয়নিকার বাবা। ভোট মানছিল মেয়েটা, এখন ভোট মানছিল আলোর মাথায় 41 বছর তখন বয়স ছিল, আর চাকরির কোনো ক্ষমতাও ছিল না, ফতফতে ছিল, খাঁটিভাবে চাকরিটা পেয়েছিল, সরকার ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল, কেন সরকার দিয়ে ওকে জয়েন করতে দিল না, একবার অয়নশীল শেষকালে বললো তোমার আমি জয়েন করে দিচ্ছি, তুমি আমার কাছে এসো সরলে, ওখানে গিয়ে 3 ঘন্টা দাঁড়িয়ে রইল, কিন্তু 3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অয়নশীলের দিয়ে নাকি গৌতম না কি নাম, সে কিন্তু ফোন করে জানালো যে চয়নিকা তুমি আর দাঁড়িয়েও না, তুমি চলে এসো, অয়নশীল অ্যারেস্ট হয়েছে, এখন আর কিছু বলা যাবে না। এটা কবে গিয়েছিলেন? এর আগের অয়নশীল 19 সালে। বাবার বক্তব্য শোনালাম। এবার যিনি ওই সময় টিটাগড় পুরসভার চেয়ারম্যান ছিলেন প্রশান্ত চৌধুরী, তার বক্তব্য শোনাবো। টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর বক্তব্য শুনুন। আরে তোর করোনা পরিস্থিতি আমি যোগাযোগ করবো কি করে, করোনা ডিএলবি তো বন্ধ ছিল ওই সময়, আমি ওকে কি করে ওর সাথে যোগাযোগ করবো। অর্থাৎ তিনি বলছেন যে চাকরি পাওয়ার পরে জয়েন করেননি চয়নিকা, আর চয়নিকার অভিযোগ যে তাকে জয়েন করতেই দেওয়া হয়নি, কারণ তার কাছ থেকে টাকা চাওয়া হয়েছে, অয়নশীল তার কাছ থেকে টাকা চেয়েছিলেন এবং তিনি টাকা দিতে পারবেন না জানিয়ে দিয়েছেন, তারপরে তার চাকরিও হঠাৎ করে চলে যায়, যে তালিকায় তার নাম এসেছিল রাতারাতি সেই তালিকা বদলে যায়, এবং তিনি যখন জিজ্ঞাসা করেন যে কেন তার চাকরি হাতছাড়া হয়ে যাচ্ছে, কেন তিনি চাকরি পেয়েও জয়েন করতে পারবেন না, তখন পুরসভার পক্ষ থেকে জানানো হয় যার সাথে টাকার কথা হয়েছে তার সঙ্গে যোগাযোগ করুন, তারপরে চাকরির বিষয়ে ভাববেন, এমনটাই কিন্তু চয়নিকার অভিযোগ।